एवरीवन, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন মুক্ত আকাশে কিন্তু পাখিরা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, আর এই মুহূর্তে আমিও নিজেকে ঠিক তাদের মতোই চিন্তা করছিলাম, একেবারেই মুক্ত পাখি। আর আমি চলে এসেছি আজকে আমার নানু বাড়িতে, আর এটা ছিল আমার নওগাঁতে থার্ড ডেজ, আর এরা হলো আমার কিউট ভাই বোন। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক কিউট মাশাল্লাহ। আর ওরা খেলা করছিল, ওরা ঘুড়ি উড়াচ্ছিল, আমিও ওদের সাথে একটু জয়েন করেছিলাম, একটু দেখছিলাম, আর একটু শ্যুট করে রেখেছি, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। মাশাল্লাহ ওরা কিন্তু অনেক অনেক ভালো, একটু দুষ্টু, তবে ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও ওদেরকে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলা থেকে ওরা আমার কাছে মানুষ হয়েছিল, এখন ওরা অনেক বড় হয়ে গেছে, তো সত্যি ওদেরকে খুব মিস করি আমি। তবুও কিছু করার নেই, অনেক দিন পরে আমরা একসাথে হয়েছিলাম আর অনেক মজা করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাদে ওদের সাথে একটু খেলা করছিলাম, আর একটু পরে আমি একটু বের হব, আর আজকে আপনাদের সাথে অনেক স্পেশাল একটা জায়গাতে নিয়ে যাব, যেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, আর যেখানে আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে, যেটা আমি এখনও ভুলতে পারি না সেই দিনগুলো, ঠিক এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতে হলে শেষ পর্যন্ত দেখবেন। এটাও আমার ছোট্ট একটা বোন, ও কিন্তু অনেক কিউট, ও খেলছিল, আমরা সবাই আসলে খেলছিলাম বলা যায়। আমিও অনেক দিন পরে ওদের সাথে জয়েন করেছিলাম, তো নিজেকে একটু চাইল্ড ফিল হচ্ছিল। তো যাই হোক, ভালো হয়েছিল, ভালো কেটেছে আমার নওগাঁর দিনগুলো, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ওরা কিন্তু খেলাধুলা করছে এবং অনেক মজা করছে। আর আমাদের সবচেয়ে ফেভারিট খেলা হচ্ছে লুডো। তো ওরা দুজন সবসময় কিন্তু ফাইট করে আমাকে পার্টনার নেওয়ার জন্য। তো আমি কিন্তু খেলা শেষ করে বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি যেখানে। তো আমরা একটু ওয়াকিং করছিলাম আর কি, হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা বিল্ডিং আমাদের শহরের মধ্যে, একদম অনেক দিন আগের এটা। তো আমার কেন জানি পুরনো বিল্ডিংগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, আর যখন আমি ছোটোবেলায় যাওয়া আসা করতাম এই দিকটা দিয়ে সবচেয়ে বেশি যাওয়া আসা হতো, আমি যেখানে এখন যাচ্ছি, সো এই জায়গাটাও আমার খুব ভালো লাগে। কিন্তু এখন একদমই পরিত্যক্ত অবস্থায় হয়ে আছে, একদমই ঘাসপালা হয়ে অন্যরকম অবস্থা, তারপরও ভালো লাগছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতে থাকুন। এই জায়গাটা ছিল আগেকার দিনের একটা অফিস, তো এখন আর এখানে কোনো কাজ হয় না, শুধু বিল্ডিংটাই আছে। তা আমরা এখানে কিছুটা সময় কাটাচ্ছিলাম, আর আজকে এত এত গরম যে কি বলবো, হাঁটতেও খুব গরম লাগছিল। কিন্তু আসলে অনেক দিন হাঁটাচলা করা হয় না, ঢাকায় তো সবসময় বাসায় থাকা হয়, আর বাইরে বের হলে হয় রিক্সা অথবা গাড়ি, এরকমভাবে চলাফেরা করা হয়। তো আসলে ভাবছিলাম যে একটু হাঁটাহাঁটি করা উচিত, যেটা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কাইন্ড অফ। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল ছোটোবেলার, নওগাঁ জেলা পার্ক। আর এই পার্কটা এত বেশি সুন্দর, কিন্তু করোনার কারণে এখন পার্কটা বন্ধ, যার কারণে আমি ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট যখন আসবো অবশ্যই আমি আমার পার্কটা শেয়ার করব। পার্কটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং গোছানো, এবং ছোটোবেলায় কিন্তু আমরা এখানেই খেলাধুলা করতাম। তো দেখতে পাচ্ছেন ভেতরটাও আমি শ্যুট করতে পারছি না ঠিক মতো, কারণ এটা অনেক উঁচু একটা ওয়াল। আর আমার শহর আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, আমার শহরটা অনেক ছোট কিন্তু আমার কাছে অনেক প্রিয়। আর এই যে আমার সেই সবচেয়ে ফেভারিট জায়গায় কিন্তু আমি চলে এসেছি, আর সেটা হলো আমার স্কুল। স্কুল লাইফটা অনেক বেশি মিস করি, কারণ স্কুল লাইফটা হচ্ছে বেস্ট লাইফ আমার কাছে, আর স্কুল লাইফের এভরিথিং আমার মনে আছে এবং সব কিছু আমি সব সময় মিস করি। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমার সবচেয়ে প্রিয় জায়গা, এবং এখান থেকেই আমার শিক্ষা জীবন কিন্তু শুরু। সো আপনাদের সাথে শেয়ার করলাম আমার স্কুল, আর যদি ভেতরটা খোলা থাকতো আমি অবশ্যই শেয়ার করতে পারতাম, কিন্তু এখন তো সব কিছুই বন্ধ, যার কারণে কিন্তু ভেতরে আমি আর যেতে পারলাম না। তবে স্কুল অনেক চেঞ্জ, আমরা যখন ছিলাম তার তুলনায় এখন আর কিছুই নেই, এই জায়গাটাও ছিল না আগে আমরা যখন স্কুলে পড়তাম, এটা অনেক পরে হয়েছে। তো যাই হোক, আমি চাই আমার স্কুলের উন্নতি হোক, আমার শহরের উন্নতি হোক।
তো অনেক গরম, আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, আমরা দুজনে একটু দেখছিলাম, তারপরে কিন্তু আমরা আরও একটা জায়গায় চলে গিয়েছি। তো কেমন লাগলো আমার স্কুলটি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর এই স্কুলে যারা আপুরা আছেন এবং ছোট আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে স্কুলে কেমন দিন কেটেছিল আপনাদের। আর অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আমিও দেখতে চাই আমার ভিউয়ার্সদের মধ্যে কারা কারা আছে নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। তো আমি এখন যেখানে যাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর জায়গা, আর আজকে আমরা বেরিয়েছি শুধু ওয়াকিং ডিস্টেন্সে যেই যেই জায়গায় যাওয়া যায় সেরকম জায়গাতে, কারণ খুব একটা দূরে যেতেও ইচ্ছে করছিল না, প্রচণ্ড গরম, আর এই জায়গাগুলো আমি সবসময় মিস করি। তো ভাবছিলাম আমি অবশ্যই যখন নওগাঁতে যাব এবার এই জায়গাগুলোতে যাবই, প্রতিবারই যাওয়া হয় তবে এবার মানে উদ্দেশ্য করে গিয়েছি আর কি, জায়গাগুলোকে একটু ভালো মতো দেখার জন্য। তো এখানে আমার পুরো শৈশব জড়িত, একদম ছোটোবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, সো এই জায়গাটা আমার কাছে সবসময় ফেভারিট। তো আমরা এখানে পুকুর পাড়ে একটু বসেছিলাম, একটু পা ভিজাচ্ছিলাম, তো অনেক অনেক বেশি ভালো লাগছিল, আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরা দুজনেই কিন্তু সেই ছোটোবেলার গল্পগুলোই করছিলাম এখানে বসে বসে, আমরা স্কুলে কী করতাম না করতাম, আমাদের অনেক অনেক গল্প থাকে সব সময়। তবে এই জায়গাতে এসে সব স্কুল রিলেটেড গল্পগুলোই আমরা করছিলাম, আর এই জায়গাটাতেও আমরা আসতাম যখন স্কুলে পড়তাম, একদম ছুটি যদি তাড়াতাড়ি হয়ে যেত বা কিছু সময় পেলে আমরা এই জায়গাগুলোতে ঘুরতে চলে আসতাম। আসলে এটা স্কুলের ঠিক অপোজিটেই, আর এখানেও একটা ছোটদের অনেক ভালো স্কুল আছে, ড্যাফোডিলস স্কুল আর কি, এটা নার্সারি স্কুল ছোট বাচ্চাদের জন্য। তো এখানেও কিন্তু অনেকেই হয়তো পড়াশোনা করেছেন এই স্কুলেও, সো যারা আছেন তারা কিন্তু জানাতে ভুলবেন না। এখানে আমরা বেশ খানিকটা সময় বসেছিলাম, কারণ এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না, জায়গাটা এত বেশি সুন্দর এবং নিরবতা সব দিকে, জায়গাটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল, মনে হচ্ছিল আমরা যদি আবারও ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তবে কতই না ভালো হতো। আসলে ছোটোবেলার দিনগুলো, বিশেষ করে স্কুল লাইফের দিনগুলো কিন্তু বেস্ট, আমি জানি না আপনাদের কাছে কি, তবে আমার কাছে কিন্তু বেস্ট। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, প্রায় সন্ধে নেমে আসছে, তো আমরা ভাবলাম যে ওঠা দরকার, এরপরেও আমাদের ছোট কিছু কাজ আছে। তো আমরা ওখান থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন জায়গাটা কত সুন্দর এবং নিরিবিলি, একদমই হাঁটাহাঁটি করার মতো একটা পরিবেশ। তো আমরা এখানে কিছুটা সময় হাঁটাহাঁটি করে আবারও আমাদের কাজের জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু অনেক স্পেশাল, কারণ এই স্কুলে আমার হাজবেন্ড পড়াশোনা করেছে, আর এটা হচ্ছে নওগাঁ শহরের আরও একটা স্কুল, বয়েজ স্কুল আর কি। স্কুল কিন্তু প্রায় কাছাকাছি, আইমিন পাশাপাশি, মাঝখানে শুধু একটা বিল্ডিং আছে, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলটা কিন্তু আরও অনেক পুরনো, ওদের স্কুলটা অনেক পুরনো আমাদের অনেক আগে, এটা 1884 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, আর স্কুলটাও কিন্তু অনেক ভালো। যে ভাইয়ারা এবং বড় ভাইয়ারা এবং ছোট ভাইয়ারা এই স্কুলে পড়াশোনা করেছেন তাদেরকে অবশ্যই বলবো, তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন। আর এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছিলাম, ছোটোখাটো কিছু কেনাকাটা ছিল আসলে, তো ওগুলো করে আমরা বাড়িতে চলে যাব, আর একটু একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ছোট্ট শহরের ছোট্ট মার্কেট,
সো আমি কিন্তু ছোটবেলা থেকে এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে শপিং করতাম, সেই ঈদের দিনগুলোতে, ঈদের আগে আব্বু আম্মুর সাথে এগুলোতেই মার্কেট করতে আসতাম। এখনও মনে পড়ে আসলে। এখন আর সেভাবে এখান থেকে কিছু কেনাকাটা করা হয় না, তারপরেও নওগাঁতে আসলে কিন্তু ছোটোখাটো জিনিসের জন্য আসা হয়, খুব ভালো লাগে আর সবসময় মিস করি, এবং আমি কখনোই এই জিনিসগুলোকে ভুলতে চাই না এবং ভুলতে পারবও না, আমার ছোটোবেলার স্মৃতি এবং এই সেই দিনগুলোর কথা। তো আমার শহর ছোট হলেও কিন্তু আমার কাছে সেরা, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটু। একটু পরে আমরা বাসায় চলে যাব, আমাদের কাজ শেষ অলমোস্ট, আমরা কিন্তু এখানে ছোটো কাজ করে এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। আজকের ব্লগটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকের ব্লগে আমি আমার স্কুলটাকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো জানাতে ভুলবেন না কেমন লেগেছিল। আর আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।